আমাদের কে maaf করে দে আল্লাহ এই রমজানের বরকতে আমাদের সকলকে আউলিয়া সিদ্দিকীনের মধ্যে শামিল করে আমাদের সকল আপনজন প্রিয়জন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সকলকে আল্লাহ পাক আউলিয়া সিদ্দিকীনের মধ্যে শামিল করে নেন সকল মুসলমানকে আল্লাহ তাআলা maaf করে দেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল শত্রু হামলা করলে ঢাল দিয়ে ঠেকায় বিপক্ষের শত্রু যখন তলোয়ার নিয়ে হামলা করে ঢাল দিয়ে ঠেকানো হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজান হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল আল্লাহ এইভাবে রমজান মুবারক পালন করার রমজান মুবারকের আমল করার আমাদের সকলকে তৌফিক দান করেন এক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির নিয়তে রমজান মুবারকের রোজা রাখবে তার অতীত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন যে ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজ আদায় করবে রাত্রিবেলার ইবাদত করবে আল্লাহর সন্তুষ্টির নিয়তে তার অতীত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে রমজান মুবারকে একটা রাত আসে যেটা লাইলাতুল কদর শবে বরাত এত দামি এই এক রাত হাজার মাস থেকে বেশি দামি হাজার মাস থেকে বেশি ফজিলতওয়ালা বেশি মর্যাদাওয়ালা হাজার মাস থেকে বেশি নূরওয়ালা বেশি রহমতওয়ালা বেশি বরকতওয়ালা এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে লক্ষ্য করে বলতেছিলেন যে আযাল্লাকুম শাহরুন আযীম অনেক বড় মর্যাদাপূর্ণ এক মাস তোমাদের সামনে উপস্থিত শাহরুল মুবারক বরকতে পরিপূর্ণ এক মাস তোমাদের সামনে উপস্থিত শাহর ফি লাইলাতুন খায়রুন মিন আলফ শাহর এমন এক মাস তোমাদের সামনে আসছে এর মধ্যে একটা রাত আছে যে একটা রাত হাজার মাসের চেয়ে বেশি দামি জালাল্লাহু সিয়ামুহু ফরিজাতান এই রমজান মুবারকে রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন দিন ভর না খায় থাকা ফজর ওয়াক্ত শুরু হয় সুবহে সাদিক যেটা তখন থেকে সূর্য ডুবা পর্যন্ত না খায় থাকা এই না খায় থাকা এই যে রোজা কি জিনিস এক মুমিনের আত্মা সেটা উপলব্ধি করে না খায় থাকার মধ্যে কি ফায়দা রোজাদার বান্দাকে কোনো মানুষ যদি
দুপুর বেলা বলে যে ভাই কাচ্চি বিরিয়ানি পাকাইছি, ঘরের লোকজন খাইতেছে, এরকম কাচ্চি বিরিয়ানি ভাই জীবনে দেখি নেই, এমন খুশবু যে মহল্লা খুশবুদার হয়ে গেছে বিরিয়ানির খুশবুতে। আসেন এই এক প্লেট খাইয়া যান, কোন রোজাদার রাজি হবে? এ বোঝা গেল লক্ষ কোটি কাচ্চি বিরিয়ানির মজার চেয়ে এক সেকেন্ডের রোজার মর্তবা বড়, এক সেকেন্ডের রোজার স্বাদ বেশি। আজীব আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের স্বাদ। হ্যাঁ, তো রমজান মুবারকের রোজাকে আল্লাহ পাক ফরজ করছেন, ওয়াকিয়াম আলাইহি তাতাওয়ুআন, রাত্রিবেলা তারাবি নামাজকে আল্লাহ পাক ফরজ তো করেন নাই, কিন্তু এই তারাবি নামাজের দ্বারা আল্লাহ তাআলা অনেক খুশি হন। বান্দা 20 রাকাত তারাবি নামাজ পড়ে, ফরজ না কিন্তু সে তারাবি নামাজ 20 রাকাতই পুরা করে, এটা মহব্বতের দলিল, এটা আল্লাহ পাকের মহব্বতের দলিল। এক হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন যে বান্দা ফরজ ইবাদত করে, এর দ্বারা আমার সর্বোচ্চ নৈকট্য অর্জন করে। যত আমল করে বান্দা পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টি নিয়তে, তার মধ্যে সবচেয়ে বড় আমল হলো ফরজ, আর এই ফরজের দ্বারা আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নৈকট্য এবং সবচেয়ে বেশি আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। আল্লাহ পাক বলেন যে বান্দাকে দেখি এমন কিছু আমল ইবাদত করে যেগুলি ফরজ না, নফল, করলে সব না করলে কোনো গুনাহ নেই, করলে লাভ না করলে কোনো এর জন্য শাস্তি নেই। কিন্তু বান্দা সেই নফল আমল দ্বারাও আমি আল্লাহকে রাজি করার চেষ্টা করে। আমি যখন দেখি এই দৃশ্য যে আমি ফরজ করি নাই, তারপরও সে এই আমল করে আমাকে খুশি করার জন্য, ওই বান্দা আমার বিশেষ প্রিয় পাত্র হয়ে যায়, ওর প্রতি আমার মহব্বতের বিশেষ মহব্বতের নজর পড়ে যায়। ওই আদিবাসী পাক থেকে বোঝা যায় যে ফরজ ব্যতীত কিছু নফল আমলও কম বেশি করা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করে জিন্দগি আমলের জন্য, জিন্দগি ইবাদতের জন্য, জিন্দগি আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ানোর জন্য, জিন্দগি পরকাল জিন্দগিকে কামিয়াব করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের এটা মনে রাখা জরুরি, আল ইয়াউমা আমাল ওয়ালা হিসাব, দুনিয়ার জীবনে আজকে শুধু আমল আর আমল, আমল আর আমল, আমল আর আমলের সময়, এখন আমলের সময়, ওয়ালা হিসাব, এখন কোনো হিসাব কিতাব নাই। কৃষক অগদান হিসাব ওয়ালা আমল, আর কালকে আসবে খালি হিসাব আর হিসাব, হিসাব আর হিসাব, তখন আমল নেই। দুনিয়ার থেকে যাওয়ার পরে আগামীকাল সেখানে আমলের কোন সুযোগ নেই, ওখানে 10 কোটি কোরআন শরীফ খতম করলে এক বিন্দু সওয়াব হবে না।
আর এখানে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে চাঁদ আসমান জমিন থেকে ভারী দূরত্ব অর্জন হয়ে যাবে। দুনিয়ার থেকে যাওয়ার পরে আখেরাতে যে সারা জীবন অনন্তকাল নামাজ আর নামাজ, তেলাওয়াত আর তেলাওয়াত, জিকির আর জিকির, দোয়া আর দোয়া করতে থাকলো বন্দা, এই সবটা মিলে দুনিয়ার এক সেকেন্ডের আমলের সমান হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঈমান ওয়ালা বান্দা যখন একবার বলে আলহামদুলিল্লাহ, এটা এত বড় আমল, একবারের আলহামদুলিল্লাহর নেকি মিজান পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। এবং বান্দার এক ঈমানওয়ালা বান্দার লা ইলাহা ইল্লাল্লাহর এমন শক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহা হিজাবুন দুনাল্লাহ হাত্তা তাকলুসু ইলাইহি। মুমিন বান্দা যখন একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সাথে সাথে তার লা ইলাহা ইল্লাল্লাহ সোজা আরশকে অতিক্রম করে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। এত পাওয়ারফুল এক ঈমানওয়ালার আমল। এই সিজদা কত দামি আমল, ভাগ্যবান লোকদের ভাগ্যে জুটে আল্লাহর কদমে সিজদা করা, ভাগ্যবান লোকদের নসিব হয় এই জবানে কালিমা পড়া। এই কালেমাই ইব্রাহিম আলাইহিস সালাম পেশ করছিলেন বাবা আজরের সামনে, তার বাবা আজর সেটা কবুল করেন নাই, আহা চিরদিনের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এই কালেমাই পেশ করছিলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণ প্রিয় চাচা খাজা আবু তালেবের সামনে। আবু তালেব সেই কালেমা গ্রহণ করেন নাই, যদি গ্রহণ করতেন চির জান্নাতি হয়ে যেতেন, কিন্তু সেই কালেমাই আজকে আমাদেরকে যাদেরকে আল্লাহ পাক দান করছেন, আল্লাহর কসম আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ মেহরবানি। আমার ভাইয়ের জন্য কোরআনে করিমের তেলাওয়াত সর্বশ্রেষ্ঠ জিকির, কোরআনে করিমের তেলাওয়াত সর্বশ্রেষ্ঠ জিকির। কোরআনে করিমের তেলাওয়াতের পরে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে বড় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যত বেশি পারি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে থাকি, আল্লাহ আমাদের তৌফিক দান করে। রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান মুবারকে চারটা কাজ তোমরা বেশি বেশি করবা। এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বা, এজন্য যত বেশি এই আমল করতে পারি। হ্যাঁ, এক জায়গায় বসলাম, বসে বসে শান্তভাবে সুস্থভাবে এই জিকির করতে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দেন। আর এক আমল হলো ইস্তিগফার, আল্লাহর কাছে মাফ চাওয়া। আল্লাহর কাছে মাফ চাওয়া আল্লাহ ভীষণ পছন্দ করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, শবে কদর পাওয়া গেলে কি দোয়া করব?
Resulullah sallallahu aleyhi ve sellem buyurun Ayşe Allah'ın kası buyurun Allahümme inneke afuun kerim tuhibbul affa fa'fu anni Allah apni simahin doyaban ebon simahin koma wala ebon koma wala de dünyanın manuş koma karı anek çamay koste sattı emni koma karı de কিন্তু আপনি সেই ক্ষমাওয়ালা যে ক্ষমা করতে ভালোবাসেন ক্ষমা করতে পারলে খুশি হয়ে যান হে ক্ষমাওয়ালা হে সীমাহীন দয়াবান পাফওয়ানে আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ কি আশ্চর্য কথা এই দোয়া মুখস্থ রাখা এবং এখানে বসুন এই দোয়া বেশি বেশি পড়তে থাকা বল তো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি এটা মুখস্থ করতে না পারলে সোজা কথা বলবেন কি সেটা اللهم اغفر لي بولن اللهم اغفر لي 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 এর অর্থ হে আল্লাহ আমাকে maaf করে দেন হে আল্লাহ আমাকে maaf করে দেন হে আল্লাহ আমাকে maaf করে দেন আল্লাহ পাক যখন বান্দার জবানে ক্ষমার প্রার্থনা শুনেন ক্ষমার ফরিয়াদ শুনেন আল্লাহ পাকের রহমতের দরিয়া জোশ আসে আল্লাহ তাআলা এই বান্দাকে maaf করিয়ে দেন হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বান্দার কোনো গুনাহ হয়ে গেলে বান্দা যখন বলে আল্লাহ আমার তো গুনাহ হয়ে গেছে অন্যায় হয়ে গেছে অপরাধ হয়ে গেছে আমাকে maaf করে দেন আল্লাহ পাক বলেন যে হে ফেরেশতারা আমার বান্দার গুনাহ হয়ে গেছে কিন্তু ও অন্তরে বিশ্বাস করে ওর এক মালিক আছেন ওর এক মাবুদ আছেন ওর এক প্রতিপালক আছেন তোমরা সাক্ষী থাকো আমি আমার এই গুনাহগার বান্দাকে মাফ করে দিলাম রমজানের এক আমল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়তে থাকে আর এক আমল ইস্তিগফার মাফ চাওয়া চাই নিজের ভাষায় মাফ চাই চাই কোরআন হাদিসের ভাষায় মাফ চাই আল্লাহ আমাদের তৌফিক দান করেন হ্যাঁ দুটো হলো না কত সহজ সহজ আমল আল্লাহর নিকট এই প্রিয় আমল রমজানে সবচেয়ে প্রিয় এই চারটা দুটো তো হলো না আর দুটো কি জান্নাত চাওয়া জান্নাত চাওয়া জান্নাত চাওয়া আল্লাহ আমাকে জান্নাত দেন আল্লাহ আমাকে জান্নাত দেন আল্লাহ আমাকে জান্নাত দেন এবং নিজের আপন জন প্রিয় দরদের জন্য জান্নাত চাওয়া হ্যাঁ আরেকটা কি জাহান্নাম থেকে মুক্তি চাওয়া আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান হ্যাঁ রমজানের দোয়া রোজাদারের দোয়া কবুল হতে থাকে রোজাদারের দোয়া কবুল হতে থাকে রোজাদার দোয়া করতে থাকে আল্লাহর নির্দেশে আরশ বহনকারী ফেরেশতারা ওই দোয়ার উপর আমিন আমিন বলতে থাকে বারো মাসে আরশ বহনকারী ফেরেশতাদের আমল হলো আল্লাহর জিকির তারা নিকট থেকে আল্লাহকে দেখতে থাকেন আল্লাহর বুজুর্গি আল্লাহর মহিমা আল্লাহর বড়ত্ব বয়ান করতে থাকেন সেই জিকির করতে থাকেন রমজানে রব্বুল আলামিন বলেন যে হে ফেরেশতারা হে আরশ বহনকারীরা তোমাদের জিকির এখন মুলতবি রমজান পুরো রমজান তোমাদের জিকির হলো
আমার রোজাদার বান্দারা যখন দোয়া করতে থাকবে তোমরা আমার কাছে থেকে আমিন বলতে থাকবে। আর আমিন মানে বুখারি শরীফে আছে আমিন দোয়া, আমিন দোয়া এর মানে হলো ইস্তাজিব কবুল করেন। বেসুমার ফেরেশতা, হ্যাঁ আল্লাহ পাকের বেসুমার ফেরেশতা আল্লাহ পাকের এই বান্দাদের সঙ্গে থাকে, বান্দাদের বিভিন্ন খেদমতে নিয়োজিত। রমজানে আরশ বহনকারী ফেরেশতারা আমিন বলার কাজে নিয়োজিত। রমজানের সময়গুলো মূল্যবান, এটাকে আমরা কাজে লাগাই। আল্লাহ আমাদের তৌফিক দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة. الله আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের জন্য জান্নাতের ফয়সালা করেন, জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন, আমাদের জন্য রহমতের ফয়সালা করেন, আমাদের জন্য মুক্তির ফয়সালা করেন। রমজান মুবারককে উসিলা করে আমাদেরকে আল্লাহ মাফ করে দেন। আউলিয়া সিদ্দিকিনের মধ্যে আমাদেরকে সামিল করেন, আল্লাহ আউলিয়া সিদ্দিকিনের মধ্যে সামিল করেন। আমাদের সকলের জায়েজ এবং নেক সকল আশা আকাঙ্ক্ষা নিজ অফুরন্ত ভাণ্ডার থেকে পুরা করে দেন এবং এই দোয়া মুনাজাতকে আমাদের জন্য কবুল করেন। আমাদের সকলের আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং সমস্ত মুসলমানদের জন্য কবুল করেন। যে বিপদ মুসিবত সারা জাহানে ছড়ায় আছে এই মহামারী থেকে এবং সব রকমের বালা মুসিবত থেকে, হে আল্লাহ আমাদেরকে নাজাত দান করেন, আমাদের সকলকে হেফাজত করেন, সমস্ত মুসলমানকে এই বিপদ থেকে মুক্তি দান করেন। হে আল্লাহ রমজানের প্রতিটি মুহূর্তে বেসুমার রহমত বরকত নূর এবং নৈকট্য আমাদের সকলকে দান করেন। নিজ দয়াতে রহমতুল্লাহ আলমিন সাল্লাহ আলু ইসলামের রসিলতে আমাদের সব দোয়া মোনাজাতকে কবুল করেন। পুরা রমজান ব্যাপী আপনাকে খুশি করার আমলে মশগুল থাকার, ব্যস্ত থাকার, তৎপর থাকার আমাদেরকে তৌফিক দান করেন। وآخر دعوة الحمد لله رب العالمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. الحمد لله رب العالمين. صلى الله على